দেশে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান তা এখনও অনিশ্চিত। বিকল্প পদ্ধতিতে সারা দেশে অনলাইনে পাঠদান চললেও গোলাপগঞ্জে তা চলছে নামে মাত্র। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। ক্যামেরায় ছিলেন সাকেল উদ্দিন। দেশে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান তা এখনও অনিশ্চিত। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বন্ধের মেয়াদ বাড়িয়েছে 31 অক্টোবর পর্যন্ত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। গোলাপগঞ্জেরও একই অবস্থা। ইতিমধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অটোপাসের ঘোষণা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদেরও অটোপাস দেওয়া হবে। এসব সংকটের মধ্যেও পোষে নেই শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশে ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করা হয়েছে। গোলাপগঞ্জেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করেছে উপজেলা প্রশাসন। এসব তথ্য জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম বলেন, উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না হয়। এছাড়াও শিক্ষকদের কয়েকটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। তারা প্রতিদিন শিক্ষার্থীদের মোবাইলে কল দিয়ে সাজেশন দিচ্ছেন এবং পরদিন সেটার ফলো আপও নিচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে। অনলাইন তো যে আমাদের ঘরে বসে শিখি, ওটা 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 দিতেছে আমার অধিদপ্তর থেকে দিতেছে। একটা হলো ঘরে বসে শিখি, একটা রেডিও তো প্রোগ্রামটা দিতেছে, আবার অনলাইনও হইতেছে। ওটা হলো সংসদ টিভিতে দেখা যায়। এখন আমাদের তো আর সবার সংসদ টিভি নাই, সমস্যা হলো সংসদ টিভি থাকলে ওটা আবার অনেকে ফেসবুকে সংসদ টিভি দিয়ে আবার ফেসবুকে দিয়ে ওই বাচ্চাদের ইয়েতে ছেড়ে দিতে পারছে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আচ্ছা, আমাদের তো সবার তো আবার অ্যান্ড্রয়েড মোবাইলও নাই। টিচাররা ওই আপনার ওই নাম্বারে ফোন করে প্রতিদিনই পড়া দিতেছে, আপনি গ্রুপ করে ভাগ করে দিতেছে। আজকে হয়তো বা 7 জন দিল, কালকে আবার 7 জনের সাথে কথা বলবো। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায়, বিকল্প পদ্ধতিতে সারা দেশের অনলাইনে পাঠদান চললেও গোলাপগঞ্জে তা চলছে নামে মাত্র। এই করোনাকালীন দুর্যোগের সময় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলো যখন তাদের দৈনন্দিন খরচ সামলাতেই হিমশিম কাটছেন, সেখানে ইন্টারনেটের খরচ বহন করা তাদের উপরে বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করা ছাড়া কিছু নয়। উচ্চমূল্য ইন্টারনেট প্যাকেজ কয়ে দরিদ্র শিক্ষার্থীদের সক্ষমতা কতটুকু সেটা নিয়েও প্রশ্ন করেছে অনেকেই। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই অপেক্ষায় শিক্ষার্থীরা। অলি রহমান তামিম, আইএনটিভি নিউজ, গোলাপগঞ্জ।